ধনে পাতা পর আবার ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। এরপর আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর জাস্ট আর একটু করে 1 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিব, এরপর লবণগুলো মিক্স করে দিব। এরপর আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এতো কই মাছ বোনা রেডি। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।